ফটিকছড়ির লেলাং ইউনিয়ন পরিষদের তুন গোপালগাড়া সড়কের ডবল ব্রিজসলির নির্মাণ হাজার উদ্বোধন করা হয়েছে। অক্টোবর 7 তারিখ শনিবার বিয়ালে এই নির্মাণ হাজার উদ্বোধন করে লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ারউদ্দিন চৌধুরী শাহিন। এই রুটটা দিয়ে প্রত্যেকদিন শত শত মানুষ যাতায়াত করে। দীর্ঘদিনের অবহেলিত এই রুটটার নির্মাণ হাজ শুরু হইবার ফলে যোগাযোগের ক্ষেত্রে লেলাংত উগ নতুন দিগন্তর সূচনা হইয়ে অনেক দিন ধরে কষ্ট করছি। আজকে এই রোডর ইয়ানুর চেয়ারম্যান সাহর কৃতজ্ঞ জানাই যে যারা দাঁড়ায় রাস্তা ও আমরা ব্যাগুন আনন্দিত। আশা করি সবার সব লোকের যাতায়াতের সুব্যবস্থা হবে এবং আগামীতে আরও রোড যেগুলো অসমাপ্ত আছে আশা করি চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে সমস্ত লেলাংবাসীর আর সড়কের নির্মাণ হাজার উদ্বোধন হলে এলাকার অসমাপ্ত হাজ সমাপ্ত করিবার লাই ব্যাকার সহযোগিতা কামনা করে চেয়ারম্যান। আমাদের লেলাং ইউনিয়ন পরিষদ সড়কটি আজকে আমরা উদ্বোধন করলাম 15,92,000 বরাদ্দ 615 মিটার, বাদ বাকিটা ইনশাআল্লাহ প্রক্রিয়াধীন আমরা করার চেষ্টা করতেছি। এখানে গোপালঘাট্টা গ্রামের মিনিমাম হাজার হাজার লোকের যাতায়াত, দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা করেছিল লোকজন এই রুটটির জন্য। এই রুটটির জন্য অনেকেই তদবির করেছেন, যারাই সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমি লেলাং ইউনিয়নবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। যে অসমাপ্ত কাজ রয়েছে লেলাং ইউনিয়নে সেগুলো সমাপ্ত করার চেষ্টা করি। এই সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরওয়ার হোসেন, লেলাং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান বাবু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য এই রুটত 715 মিটার ডাবল ব্রিক সলিনের লাই 15,92,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। আর এই রুটটার হাসফাইয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান রুবেল এন্টারপ্রাইজ।